ঘরে যদি এতটুকু চিকেন থাকে তাহলে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় চিকেন কাটলেট বা চিকেন কাবাব বা চিকেন চপ যেটাই বলেন বাচ্চাদের টিফিনে গেস্টের জন্য গেস্টিফাই করার জন্য বা আমাদের সকাল বিকাল চায়ের জন্য দেখে নেওয়া যাক কি দিয়ে কিভাবে তৈরি করে নিচ্ছি চিকেন বেস্ট পিস নিয়ে নিলাম একটা ব্রয়লার মুরগির সেটা টুকরা করে কেটে নিয়ে এই যে ছোট বড় মিলে চারটা টুকরা হয়েছে সেটা ছোট একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি এক কাপ পানি সহকারে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দেড় চা চামচের মতো আর সাথে অ্যাড করে দিব একটু লবণ আর হলুদ মরিচ কিছুই দিচ্ছি না জাস্ট এটা দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব এরপরে এই যে দেখতেই পাচ্ছেন ঝুড়া করে নিয়েছি হাত দিয়ে আর কাটা চামচ দিয়ে আর বেশ খানিকটা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছি কাঁচা মরিচও কুচি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি চাট মশলা হাফ চা চামচ লাল মরিচ আর গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণের একটু কাবাব মশলা জিরাটা ভালো করে টেলে নিয়ে একটা চামচ দিয়ে দিয়েছি আর এই তো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা আপনারা সালাদ কাটারে একটু ম্যাশ করে দিতে পারেন আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আর বড় দুইটা আলু মিডিয়াম বড়ো সাইজে দুটা আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেটাও সব সহকারে এই যে সুন্দর করে চপাকৃতি করে নিয়েছি কাবাবের মতো করে তবে এটা আমি এখানে কিন্তু ডাল কোনো রকমের ডাল দিই নাই তো এই কারণে এটা খুব সফট হবে এবং মুখে দিতেই মিলিয়ে যাবে এটা মানে তৈরি করে কিন্তু আমরা রেখে দিতে পারি মাছ ভর আর আমি এই কাজটাই বেশি করি আমার বাচ্চা কাচ্চা এই চপটা এত পছন্দ করে এই আমি এটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বক্স ভর্তি করে রেখে দিই এই তো আরেকটা বাটিতে একটা ডিম মানে ফিটিয়ে নিলাম একটা ডিম ইয়ে করে ভেঙে নিয়ে সেখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ তারপরে ফেটিয়ে নিয়ে একটা একটা করে চপ আমি ডিমে রোগরে তুলে নিয়ে ভেজে নিব। একটু ডিপ ফ্রাই করে নেব আর এটা আপনারা মানে জাস্ট ফ্রিজে রেখে দিবেন চপগুলো যখন বের করবেন বের করার দশ মিনিট আগে একটু ফ্রিজ থেকে বের করে নিয়ে ফ্যানের নিচে বা নর্মাল স্থানে দিয়ে এরপরে এই ডিমটা ফ্যাটানো ডিমটা দিয়ে ভেজে নেবেন খুবই সুন্দর লাগে খেতে খুবই সুন্দর লাগে আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে আর এটার সাথে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি নুডলসও তৈরি করে নিচ্ছি পরে চিন্তা করলাম যে দুটা ঝালের আইটেম হয়ে গেল আসলে আমার ঘরে ঝালের আইটেমগুলোই বেশি পছন্দ করে বাচ্চা কাচ্চা বা আমি মাঝে মাঝে ঝালের সাথে তবে গেস্ট আসছে বলে কথা এটার সাথে দেখা যাক একটু ঝা মিষ্টি কিছু করে নেব হয়তো মায় বা একটু জর্দা সময় তো এই যে ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর কালারটা আর এত সুন্দর একটা বের বেরোচ্ছে আর এই চিকেন দেওয়া জিনিসপত্রগুলো কিন্তু বাচ্চা কাচ্চা খুবই খাবার জিনিসগুলো কিন্তু বাচ্চারা খুবই আকৃষ্ট হয় আর এখানে আমি সিম্পলভাবে একটু নুডলস রান্না করে নেব আর নুডলসটা এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর আগেই আমি দুটা ডিম ভালো করে ফ্রাই প্যানে শুধু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে একটু ঝুড়া করে তুলে নিয়েছি আর একটু গরম পানিতে দিয়ে বাঁধাকপি একমোট বাঁধাকপিও আমি একটু সবজি যেহেতু দিব তো বাঁধাকপিটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি তো পেঁয়াজ কাঁচামরিচের সাথে এই যে লবণটা দিলাম একটু তাড়াতাড়ি হবে এতে করে দেখা যাবে যে আমাদের সময়ও বাঁচবে তো আসলে নাস্তার ব্যাপারটা এমনই যে আমরা যে নাস্তাগুলো আগে থেকে একটু রেডি করে ফ্রিজে রাখলে দেখা যায় যে হঠাৎ করে গেস্ট বা নিজেদের একটু খেতে ইচ্ছে করলো কিংবা আমাদের ঘরে ছোট বড় বাচ্চা কাচ্চা তো থাকেই আর তাদের এই ধরনের বাহিরের আইটেমগুলো বা এই ধরনের খাবারগুলো একটু চটপটা ক্রিসপি এই টাইপের খাবারগুলো কিন্তু তাদের বেশি খা ভালো লাগে দেখা যায় যে দুপুরে খাবার খেয়ে উঠে ঘন্টাখানিক না যেতেই বলে যে কী খাবো একটু কি খাবো বাচ্চা কাচ্চারা তো তখন হয়তো একটু কিছু ঘরে নিজের তৈরি করা থাকলে ভালো হয় এটা তো এই যে আমি একটু লবণে লবণের সাথে একটু মরিচের গুঁড়াও অ্যাড করে দিলাম আর সয়া সসও হাফ চা চামচ বা এক চা চামচ অ্যাড করে দিব আজকে নুডলসের পরিমাণটা আমার একটু বেশি এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম চাট মশলা দুটো অ্যাড করে যে দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিলাম দুই প্যাকেট আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা